আমি কেমন আছি সেটা শোনার আগে বলো যে তোমার ভাইয়ের বিয়ের কি খবর। ভাইয়ের বিয়ে তো এটা মোটামুটি ঠিক এটা হয়ে যেতে পারে। শুনো, তোমার ভাইয়ের বিয়েও জীবনও হবে না, তোমার বিয়েও হবে না, আর আমাকে সারা জীবন এভাবে আইবুড়ি হয়ে বসে থাকতে হবে। এটা কি বলতেছো? এখন আপন মায়ের পেটের ভাই, তারে ওভারটেক করে তুমি বিয়ে করতে পারি না, তাই না? হ্যাঁ পারো না, সবই ঠিক আছে, কিন্তু পরে কিন্তু তোমাকে কাটতে হবে। আচ্ছা ঠিক আছে। কি ঠিক আছে? পরে কাটবো। আচ্ছা তুমি কি কখনো সিরিয়াস হবে না? তুমি বোঝো না কেন, সিরিয়াস না আমি। ভাইয়া বিয়ে না করলে আমি কি করবো? ওভারটেক করা সম্ভব? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, যদি শেষ পর্যন্ত দেখি যে ভাইয়ের বিয়েটা হইতেছে না, তাহলে আমি ওভারটেক করবো। খুশি যতদিন না হয় ততদিন খুশি হতে পারছি না। এটা কি পড়ছো? কাতুয়া। কিতুয়া? কাতুয়া কাতুয়া। কাতুয়ার নাম তো আমি জীবনেও শুনিনি। মেয়েদের কামিজ আর ছেলেদের ফতুয়া, দুটোর কম্বিনেশন কাতুয়া, শুনলো না? পৃথিবীতে যত উদ্ভট নাম আমি তোমার কাছেই শুনি, যত আজগুবি জিনিস আমি তোমার কাছেই দেখি। চলো দোকানে যাবে, আমি টি শার্ট কিনে দেবো, এটা চেঞ্জ করে টি শার্ট পরবে। না না, এটা পরি একটা কারণ আছে, কারণ এটার মধ্যে কামিজের ব্যাপার আছে, তো তুমি যখন থাকো না এটা পরলে আমার মনে হয় যে তুমি আমার সঙ্গে আছো। আজ যখন থাকি চলো যাই, টি শার্ট কিনে। মতলবটা কি? না বউ, আমার কোনো মতলব নাই। না তোমার বড় জন তো বললো দেশের মাল বিদেশে নেবে, বিদেশ থেকে ওর মাল দেশে আনবে, এই জন্য 5 লাখ টাকা চাইল। তুমি কি করতে চাও? আমি কিছুই করতে চাই না বউ। ভালো, শুনে খুশি হলাম। সারারা জীবন বাপের হোটেলে কাটিয়ে দিতে চাও? বেশ বেশ ভালো। না বউ, আমি তো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি, আমার মনে হয় চাকরিটা হয়ে যাবে। হ্যাঁ তাই? ঠিক আছে, তার তো কোনো কথাই নেই। এখন কি বলবে বলো। না বউ, বংশ তো থেমে আছে। বংশ থেমে আছে? বুঝলাম না। না ওই যে দাদা ছিল না আমাদের, তারপর তো আপনি, আমি, তারপরে আমি, ভাইয়া, তারপর তো বিশাল শূন্যস্থান, তো শূন্যস্থানটা তো পূরণ করা উচিত মানে আমার মনে হয় আর কি। আরে তুমি কি বলতে চাও, খোলাসা করে বলো। না বউ, এমনিতে তো আমরা ভালোই আছি, আমাদের সব মিলিয়ে আমাদের এত বড় একটা বাড়ি, আপনি আছেন, আমরা দুই ভাই আছে, একটা কাজের ছেলে আছে, তারপরে শান্তিতেই তো, এই যে সোফা আছে, টেলিভিশন আপনি বসে দেখেন, চায়ের কাপে যে বক্সিং, ওইগুলি যে ভাইয়া বিয়ে করতে চাই। তোমার ভাইয়ের বিয়ের সম্বন্ধে সেই চিন্তা আমার মাথায় আছে, আমি চুপ করে বসে নাই, খোঁজ খবর নিচ্ছি। শেষ বল। জি আপু, তাহলে ঠিক আছে। আচ্ছা।